আইসিটির আজকের লেকচারে আমরা আলোচনা করব ওয়্যারলেস মিডিয়া, হটস্পট, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স নিয়ে। প্রথমে আমরা কথা বলবো হটস্পট নিয়ে। হটস্পট সম্পর্কে একেবারে সহজে যদি ধারণা দিতে চাই তাহলে বলতে হবে হটস্পট হচ্ছে নেটওয়ার্ক তৈরি করা বা ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করে একসাথে অনেকগুলো মোবাইল বা কম্পিউটার বা ট্যাবলেট বা এই জাতীয় ডিভাইসগুলোকে কানেক্টেড করা হয়েছে। এটি মূলত হটস্পট। হটস্পটের প্রথমে রয়েছে ব্লুটুথ। ব্লুটুথ প্রযুক্তিতে এটি একেবারে প্রথম দিকের, অর্থাৎ হটস্পটের শুরুর দিকের প্রযুক্তি। ব্লুটুথ প্রযুক্তিতে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে এবং এটি রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে বা শর্ট ডিস্টেন্সের ডেটা আদান প্রদানের জন্য ব্লুটুথ প্রযুক্তি সবচেয়ে বেশি কার্যকর হয়। প্রথম দিকের মোবাইল ফোনগুলোতে বা প্রথম দিকের ল্যাপটপ কম্পিউটারগুলোতেও আমরা দেখেছি যে ব্লুটুথ প্রযুক্তি খুব বেশি ব্যবহৃত হয়েছে। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 2.45 GHz এবং এটি ডেভেলপ করে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান। এর ডাটা ট্রান্সফারের রেঞ্জ হচ্ছে 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত। বর্তমানে ব্লুটুথ 5.0 প্রযুক্তি চলছে। এটি 40 মিটার থেকে 400 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। ব্লুটুথ প্রযুক্তির নেটওয়ার্ক নিয়ে একটু কথা বলবো আমরা। ব্লুটুথ নেটওয়ার্কের মৌলিক উপাদান হচ্ছে পিকোনেট। এতে মোট 255টি নোড থাকে, যার মধ্যে 60টি নোড থাকে সক্রিয়, এদেরকে বলা হয় স্লেভ নোড, এবং একটি মাস্টার নোড থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মাস্টার নোডটি সেন্টারে থাকে এবং চারিদিকে স্লেভ নোডগুলো থাকে। দুইটি পিকোনেটের যদি স্ল্যাব নোট দিয়ে যুক্ত হয় তাহলে মাঝের যে স্ল্যাব নোটটি থাকবে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাঝের স্ল্যাব নোটটিকে বলা হবে ব্রিজ, এবং এভাবে সংযুক্ত নেটওয়ার্কটিকে বলা হবে স্ক্যাটার নোড। ব্লুটুথ প্রযুক্তির সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। যেহেতু এটি একেবারে শুরুর দিকের একটি প্রযুক্তি, এজন্য এর সুবিধা তুলনামূলক কম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি স্বল্প পরিসরে যোগাযোগের জন্য বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এর খরচ কম, এটি বাধা ভেদ করতে পারে, অর্থাৎ বাধা ভেদ করতে পারে বলতে আমরা বোঝাচ্ছি যে যদি আপনি একটি রুম থেকে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করেন তাহলে পার্শ্ববর্তী রুম থেকেও, যদিও এখানে দরজা বা ওয়াল থাকে, তো ওয়াল দরজা থাকার পরেও পার্শ্ববর্তী নেট রুম থেকেও ব্লুটুথ প্রযুক্তি অ্যাক্সেস করা যায়। এর মানে হচ্ছে এটি বাধা ভেদ করতে পারে এবং এটি নিরাপদ বা নিরাপত্তার জন্য পাসওয়ার্ডও ব্যবহার করা যায়। ব্লুটুথ প্রযুক্তির অসুবিধা হচ্ছে এর রেঞ্জ কম, অর্থাৎ খুব অল্প দূরত্বে ডাটা আদান প্রদান করতে পারে। আমরা একটু আগে দেখেছি এর রেঞ্জটা খুবই কম এবং এর গতিও তুলনামূলক কম। ব্লুটুথ প্রযুক্তির অসুবিধাগুলোকে দূর করার জন্য পরবর্তীতে ডেভেলপ করা হলো ওয়াইফাই প্রযুক্তি। ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। এটি রেডিও ওয়েভ ব্যবহার করে এবং এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। এটি মূলত IEEE স্ট্যান্ডার্ড 802.11 এর উপর বেস করে তৈরি করা হয়েছে, বা এই স্ট্যান্ডার্ডটি ব্যবহার করে থাকে ওয়াইফাই। ওয়াইফাই প্রথম শুরু হয় 20 বছর আগে, প্রায় সেপ্টেম্বর 1998-এ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো একটি ডিভাইস থেকে, মোবাইল বা কম্পিউটার থেকে বা ট্যাবলেট থেকে বা যে কোনো একটি ডিভাইস থেকে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওয়াইফাই, যার মাধ্যমে আশেপাশের অন্যান্য মোবাইল বা কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নেটওয়ার্ক শেয়ার করতে পারছে, তথ্য আদান প্রদান করতে পারছে। ওয়াইফাইয়ের সুবিধাগুলো যদি আমরা এক কথায় বলি তাহলে সুবিধা হচ্ছে ব্লুটুথ থেকে বেশি, এবং এর অসুবিধা হচ্ছে মূলত মূল অসুবিধাগুলো হলো এর ওয়াইফাইয়ের পরবর্তীতে ডেভেলপ করা হয়েছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স থেকে এর সুবিধাগুলো কম। এটাই হচ্ছে ওয়াইফাইয়ের মূল সুবিধা এবং অসুবিধা। তো তারপর আমরা একটু দেখি এটি মাঝারি পরিসরে যোগাযোগের জন্য, অর্থাৎ ল্যান কানেকশনের জন্য ব্যবহার করা সবচেয়ে উৎকৃষ্ট হয়। আর এর খরচ তুলনামূলক কম, অর্থাৎ ওয়াইম্যাক্স থেকে এর খরচ তুলনামূলক কম, এবং এটিও বাধা ভেদ করতে পারে। অর্থাৎ যদি কোনো একটি আমরা যদি একটি বিল্ডিং চিন্তা করি, বিল্ডিংয়ের যে কোনো একটা ফ্লোরে বা যে কোনো একটা রুমে যদি ওয়াইফাই কানেকশন অন করা হয়, তো আশেপাশে দেখা যায় অনেক দেয়াল থাকে বা এরকম অনেক অবস্টাকল থাকার পরেও যে কোনো জায়গা থেকে, ওই বিল্ডিংয়ের যে কোনো জায়গা থেকে বা ওই লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে যে কোনো জায়গা থেকে এটি সহজেই অ্যাক্সেস করা যায়। এটি হচ্ছে মূলত বাধা ভেদ করার বিষয়টি। আর পাসওয়ার্ড ব্যবহার করা যায় নিরাপত্তার জন্য। অসুবিধার মধ্যে মূলত রয়েছে এর রেঞ্জ কম, অর্থাৎ আমরা একটু আগেই বলেছি যে এটি ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে। লোকাল এরিয়া নেটওয়ার্কের একটি নির্দিষ্ট সীমানা রয়েছে বা রেঞ্জ রয়েছে, তো এর রেঞ্জ কম, এটি একটি অসুবিধা। আর এর গতি ওয়াইম্যাক্স থেকে তুলনামূলক কম।
ওয়াইফাই প্রযুক্তির পরে ডেভেলপ করা হয়েছে ওয়াইম্যাক্স প্রযুক্তি। ওয়াইম্যাক্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটিও রেডিও ওয়েভ ব্যবহার করে এবং এটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে। তো প্রথমে আমরা দেখলাম যে ব্লুটুথ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে, অর্থাৎ ছোট, খুবই ছোট পরিসরে একটি নেটওয়ার্ক ব্যবহার করে। এরপরে ওয়াইফাই হলো ল্যান বা লোকাল এরিয়া, পার্সোনাল এরিয়া থেকে আরেকটু বড় মানের এরিয়া। এরপরে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করে ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ লোকাল এরিয়া থেকে আরেকটু বড় একটা সিটি কেন্দ্রিক এরিয়াগুলো মূলত ব্যবহার করে থাকে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স স্ট্যান্ডার্ড হলো, এটি বেস হলো 802.16, অর্থাৎ IEEE স্ট্যান্ডার্ড 802.16 এর উপর ভিত্তি করে ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স প্রযুক্তির সুবিধা সবচেয়ে বেশি এবং এর অসুবিধা হচ্ছে, যদি আমরা এক কথায় বলি যে যেহেতু সুবিধা সবচেয়ে বেশি তাই খরচও তুলনামূলক বেশি, এটাই হলো এর অসুবিধা। তারপর আমরা একটু দেখি বৃহৎ পরিসরে যোগাযোগের ক্ষেত্রে ম্যান বা ওয়ান কানেকশনের জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় মূলত। এবং এটি নেটওয়ার্ক স্পিড অনেক বেশি, ব্রডব্যান্ড কানেকশন হিসেবে ব্যবহার করা হয় ওয়াইম্যাক্সকে। এবং এটি VoIP সার্ভিস সেবা প্রদান করে থাকে, অর্থাৎ আমরা বর্তমান সময়ে যেই ভিডিও কলিং এর বিষয়টি যদি আমরা বলি, বা এই ধরনের আরও অনেক ফিচার আছে যেগুলো আমরা বর্তমান সময়ে ব্যবহার করি, বা ইন্টারনেটের মাধ্যমে কল করার যে বিষয়টি, এই বিষয়গুলোকে মূলত ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়। এটি হচ্ছে VoIP সার্ভিস। এই ধরনের যে সার্ভিস রয়েছে এই সার্ভিসগুলো ওয়াইম্যাক্সের মাধ্যমে পাওয়া যায়। এরপরে এর অসুবিধা হচ্ছে, আমরা আগেও বলেছি যেহেতু এর সুবিধা সবচেয়ে বেশি তাই এর মূল অসুবিধাই হচ্ছে এর খরচ বেশি, এন্ড মেনটেনেন্স খরচ, ইলেকট্রিসিটি বিল বা আদার্স যে বিলগুলো রয়েছে এই বিলগুলো অনেক বেশি হয়। এবং এটি আবহাওয়াজনিত কারণে সিগন্যাল বাধাপ্রাপ্ত হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি বা এই ধরনের দুর্যোগের ক্ষেত্রে, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সিগন্যাল আমরা বিভিন্ন সময় দেখি যে নেটওয়ার্ক থাকে না বা নেটওয়ার্ক লো হয়ে যায়, এই ধরনের অসুবিধাগুলো ওয়াইম্যাক্সে হয়ে থাকে। তো এখানে আমরা ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স তিনটি একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছি। ব্লুটুথ প্রযুক্তিতে IEEE স্ট্যান্ডার্ড 802.15 ব্যবহার করা হয়, ওয়াইফাইতে এটি 802.11। তিনটি ক্যাটাগরি রয়েছে এখানে, এ বি জি তিনটি ক্যাটাগরি রয়েছে। ওয়াইম্যাক্সের ক্ষেত্রে এটি হলো 802.16। ফ্রিকোয়েন্সি হচ্ছে ব্লুটুথের ক্ষেত্রে 2.45 গিগাহার্জ, আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে 5 গিগাহার্জ একটিতে রয়েছে এবং 2.4 গিগাহার্জ রয়েছে। ওয়াইম্যাক্সের ক্ষেত্রে 2 থেকে 66 গিগাহার্জ পর্যন্ত ব্যবহার করা হয়। স্পিড হচ্ছে ব্লুটুথে সবচেয়ে কম, 0.72 মেগাবিট পার সেকেন্ড। ওয়াইফাইতে এটি 55 হচ্ছে এর জন্য, IEEE স্ট্যান্ডার্ড এর জন্য 54, এবং বি এর জন্য হলো 11, এবং জি এর জন্য হলো 54। এবং ওয়াইম্যাক্সের ক্ষেত্রে এর স্পিড হচ্ছে 80 Mbps, অর্থাৎ অনেক বেশি দেখা যাচ্ছে। ব্লুটুথের ক্ষেত্রে রেঞ্জ আমরা আগের স্লাইডগুলোতেও দেখেছি, ব্লুটুথের ক্ষেত্রে রেঞ্জ একেবারেই কম, 10 মিটার পর্যন্ত ধরা যায় প্রায়। ওয়াইফাইয়ের ক্ষেত্রে রেঞ্জটা আরেকটু বেশি, 50 মিটার, কোথাও কোথাও 100 মিটারও হয়। আর ওয়াইম্যাক্সের ক্ষেত্রে রেঞ্জটা হচ্ছে অনেক বেশি, 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তো এই হচ্ছে মূলত ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের তুলনামূলক একটি চিত্র। তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, লাইক করতে পারেন আমার ফেসবুক পেজ facebook.com/ASHIQ79, এবং কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওটি কেমন লাগলো, কমেন্ট করতে পারেন আমাদের ভিডিওটি আরও কীভাবে ইম্প্রুভ করা যেতে পারে, শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সাথে থাকার জন্য।